ঢাকা ব্লগস এর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। গুড আফটারনুন এই জন্যই বললাম কারণ এখন 12টা বেজে পেরিয়ে গেছে, 12:40 হয়ে গেছে। তো দেখো আমি চান পান করে নিয়েছি, একদম চান টান হয়ে গেছে আমার আজকে, আর প্রচণ্ড মেঘ করে আছে এখানে আমাদের এখানে। তো এখানে দেখো আমি শাড়ি পরেছি কারণ শ্বশুর বাড়িতে শাড়ি পরতে হয়, এখানে নাইটি ফাইটি পরি না আমি, শাড়ি পরি। তো তোমরা আমাকে এই কদিন যতদিন আমি এখানে আছি তো শাড়ি পরেই দেখতে পাবে আমাকে। তো আজকে আমাদের মানে সকাল থেকে আমি ভিডিওটা চালু করিনি কারণ আমাদের এখানে আজকে আমাদের বাড়িতে হবে সুপ পুজো, ঠিক আছে, লক্ষ্মী পুজো যেটা মানে ওটা সুপ পুজো বলে, তো সেটা আজকে আমাদের বাড়িতে হবে। তো তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে, তোমাদেরকে অবশ্যই দেখানো হবে, ঠিক আছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সব দেখতে পাবে কী কী করছি না করছি, কীরকমভাবে সুপ পুজো হবে সেরকম সবই দেখতে পাবে। রাধাকে এখন চান করাবো, তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো পুজোর জন্য যা যা দরকার সব জোগাড় করা হচ্ছে, আর এপাশে মা করছে হচ্ছে চালটা বেটে নিচ্ছে, ভিজিয়ে রেখে দিয়েছিল। তো লক্ষ্মী পুজোর জন্য আজকে এটাই আসল জিনিস, এই চাল বাটাটাই। তো তোমরা দেখতেই পাবে কি আসল জিনিস এটা, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আর এপাশে দেখো আমি আলতাটা পরতে চলে এলাম, ওপাশে মা চালটা বাড়ছে বলে আমি এখানে চলে এলাম, যে আলতাটা পরে নিই এই সময়, পুজোর বাউন ঠাকুর চলে এলে তো তখন আর পরা হবে না, সেই জন্য আমি পরতে চলে এসেছি। আর আরাধ্যা এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনে, ও উঠলে ও আলতা পরার জন্য বায়না করবে, ওকে পরিয়ে দিতেই হবে আমি জানি। তো দেখো এই যে পড়া হয়ে গেল, আর এই পাশে দেখো চালবাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম না এইটাই চালবাটাটাই মেন এই পুজোর জন্য, তো দেখো কেন মেন। তো দেখো একটা একটা করে গোল গোল পাকিয়ে কি করা হচ্ছে, প্রদীপ করা হচ্ছে। তো দেখতে থাকো তোমরা কিভাবে প্রদীপটা করছে, এই প্রদীপগুলো দিয়ে এইটাই হলো সুপ পুজো বলে যেটা, এইটাই এইরকম 9টা প্রদীপকে জ্বালতে হয়। তো তোমরা সবটাই দেখতে পাবে বন্ধুরা, তার জন্য ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। কালী পুজো সব বাতি পাতি জ্বালানো হবে, তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, কিছু কিছু জিনিস শেয়ার করবো। আর আমাদের আরাধ্যা সোনাকে দেখো, এই দেখো আমাদের আরাধনা সেজে গুজে একটা পুতুল নিয়ে খেলা করছে। তো এই আরাধ্যাকে এই জামাটা ওর ঠাম্মি দিয়েছে, এই যো দাদু ঠাম্মি, তো পড়েছে। তো জোগাড় সবই হয়ে গেছে, এখনো বাউন ঠাকুর আসেনি পুজো করার জন্যে। চলে এসেছে, তো পুজো করার সময় শুধুই একটা জ্বালাতে বললো মা, তো সেই জন্য একটু জ্বেলে দিচ্ছি একটা, পুজো করার আগে তো জ্বালে নাকি ভালো হয়। তো দেখো বন্ধুরা, বৌমা আর শাশুড়ি মিলে আমরা প্রদীপগুলো জ্বেলে দিচ্ছি, যেই প্রদীপগুলো তখন তৈরি করছিলাম। তো এগুলোকেই সুপ পুজো বলে এটাকেই। তো তোমরা দেখে নাও কীভাবে সুপ পুজো হয়, অবশ্য যারা যারা জানো তাদেরকে তো বলতে হবেই না, তারা তোমরা তো জানোই অনেকেই, ঠিক আছে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আমার তো দারুণ লাগছে পুজো এরকম হলে, সত্যিকারের বাড়িতে পুজো হলে না দারুণ লাগে, দারুণ খুব ভালো লাগে বাড়িতে পুজো হলে। তো আগের বারে না আমার শাশুড়ি মা ছিল না, বেড়াতে গেছিলো, তো তখন এই পুজোটা আমি আমার হাজবেন্ড দুজন মিলে করেছিলাম।
তো তখনও একা ছিলাম দুজনে, তো খুব একটা ভালো লাগছিল না, আর এবারে সবাই মিলে আছি তো খুব ভালো লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। তো এই যে প্রদীপগুলো সব জ্বলছে, তো এখানে আমি দেখো একটুখানি মস্তি করছি, বাজি বাজি ফাটানোর ইচ্ছা হলো, সেই জন্য চলে এসেছি এপাশে আবার। পুজোটা অনেক সবাইরই হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো গুড নাইট, টাটা।